হ্যালো, গুড ইভিনিং। আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করা হয়নি, ব্লগ আমি করতে পারিনি। এখন আমি রাত্রির খাবার বানাচ্ছি। তো এখানে আসলে এত মাইক চলছে, তার জন্যই আমি আসলে করতে পারছি না, কোনো কিছু শোনা যাচ্ছে না ভালো করে, এত জোরে আপনারা শুনতেও পাচ্ছেন হয়তো, এত জোরে আওয়াজ হচ্ছে। তো আমি এখন রাত্রির খাবার বানাচ্ছি, রুটি করব, আর তার সাথে আমি এখন একটু চানা মশলা বানাচ্ছি, বিয়ের বাড়ির স্টাইলে, বিয়ের বাড়ির যেতে যেরকম সেন্টটা ছাড়ে সেই রকম টাইপের আমি বানাচ্ছি। তো চলুন দেখে নিই কীরকম কীরকমভাবে আমি বানাচ্ছি। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আমি প্রথমে তেলের মধ্যে একটু তেজপাতা দিয়েছিলাম, একটু হিং দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্টটা করে রেখেছিলাম, সেইটা একটু দিয়ে। কষানোর সময় আমি সবসময় গুঁড়ো মশলাগুলো দিই, এই জলটা রয়েছে যার জন্য আমাকে আলাদা করে জল দিতে লাগে না। এখনই আমি গুঁড়ো মশলা দেবো, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, একটুখালি গোলমরিচের গুঁড়ো, আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এটার মধ্যে বিয়ের বাড়ির গন্ধ আসার কারণটা হচ্ছে এটার মধ্যে আমি একটুখানি মিট মশলা মশলা দিই। যে মিট মশলাটা, মিট মশলাটা দিতে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম তারই একটুখানি জল দিচ্ছি, দিয়ে একটুখানি কষা দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো গরম মশলা দেবো, আপনারা গরম মশলা গোটাও দিতে পারেন। আমি মটরটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, সেদ্ধ করা মটরটা আমি ঢেলে দিলাম। আমি আরেকটুখানি জল দেব, আহ
করলাম। আমার নুন সেদ্ধ করার সময়, মটরগুলো সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তো আমি তার জন্য অল্প করে নুন দিলাম। আর আমি একটুখানি সব তরকারিতে অল্প করে একটু মিষ্টি দিই, তার জন্য একটুখানি মিষ্টি। আপনারা মিষ্টিটা নাও দিতে পারেন, এটা স্কিপ করে দিতে পারেন। এটা আমি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। আমার চানা মশলাটা একদম রেডি, আর আমি জলটা মারবো না, এরকমই রাখবো আমি। আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন সোমের জ্বরটা একটু কমেছে, একটু চুপ কর, শোন আমি কথা বলে নি। সোমের জ্বরটা একটু কমেছে, ওকে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তো আজকে থেকে এখনো জ্বরটা আসেনি। আর মানে এই সিজনটাই এমন, যাও, এই সিজনটাই এমন যে মানে একটা ভাইরাস ফিভার টাইপের একটা হয়। তো এই যেটা বলছিলাম, ওর হিসি বেড়ে গেছিলো, তো ওকে হিসি করিয়ে নিয়ে আসলাম। তো মানে এখন সিজনটা এমনই, মানে মানে এই সময় প্রতিটা ঘরে ঘরে ভাইরাস ফিভার একটা হবে। আর মানে আমি আজকে দেখুন মুখটাও মানে আর এনার্জি লাগছিল না, মুখটা যে একটু ধেও, মানে সেই সন্ধেবেলা মুখটা একটু ফেস ওয়াশ করে ক্রিম মেখেছি, আর নাইট ক্রিমটা দেওয়া হয়নি। আমি বলবো 20 বছরের পরে সবার নাইট ক্রিমটা ইউজ করা দরকার, মানে তাহলে বয়সে অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ না করলেও মানে কোনো রিঙ্কেল আসে না। 20 বছরের পর করা উচিত, কিন্তু তারপরে 30 বছরের পরে একটা অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা ইউজ করতে হয়, করতে লাগে। আর তো এই পর্যন্ত, এখন আমরা এখন শুতে এসেছি, এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 10:30 বাজে এখন, তো আজ তাড়াতাড়ি শুতে এসেছি। ওকে মানে এত সর্দি কাশিতে ও ভোগে, যার জন্য মানে ডাক্তারে এখন বললেন মানে এটা বাচ্চাদের, আমি চাইল্ড স্পেশালিস্ট আমি দেখিয়েছি, মানে বলছে যে বাচ্চা
মানে বেশি মানে সর্দি কাশিতে বেশি মানে ভোগে, জ্বর সর্দি কাশি এগুলোতে, তাদেরকে একটুখানি বলছে যে সকালের দিকে তাড়াতাড়ি উঠে পড়তে বলছে, 8টা, এখানে কি হয়েছে? 11টার মধ্যে রাত্রি বেলাতে শুয়ে পড়তে হবে, 8টার মধ্যে সকালবেলাতে উঠতে হবে, উঠে যেমন ওর রেগুলার রুটিন রয়েছে সেরকম করবে, আর দুপুর বেলাতে শুইয়ে এদিকে 4টের সময় তুলে দিতে বলছে, দিয়ে বিকেল বেলাতে একটু ওয়ার্কআউট করতে। তো আমাদের জল ফ্ল্যাট খাবে, আর আমাদের সামনাসামনি জল কোনো ওয়ার্কআউটের জায়গাও নেই, দিচ্ছি ওয়ার্কআউটের তো কোনো জায়গাও নেই, কিন্তু ওকে এটা আমাকে করাতে হবে ওর শরীরের জন্য। তো এখন ওই জন্য তাড়াতাড়ি এখন কালকে 11টা হয়েছে, আজকে তাড়াতাড়ি শুইয়ে দিচ্ছি, শুয়ে পড়বে। দুপুর বেলাটায় ও প্রায় 2.5-3 ঘন্টা মতন ঘুমতো, অত ঘুমটা বারণ করছে এখন। তো মানে আমি যাদের বাচ্চা আছে তাদেরকেও আমি বলবো যে মানে একটুখানি করাতে, মানে এক্সারসাইজ একটুখানি, দৌড়োদৌড়ি একটুখানি করালে মানে তাদের শরীরটা একটুখানি ভালো থাকবে, একটু মানে একটুখানি কমজোরি টাইপের, কমজোরিটা একটু ঠিক হবে। তো দেখা যাক, এটা কালকে থেকে আমি করেছি যে কালকে নিয়ে যেতে হবে। ও ছোট বলে আমি এখন কতটা দৌড়োদৌড়ি করাতে করি না, নিয়ে যাওয়া হয় না, এখানে সামনে পার্ক নতুন হয়েছে, আগে ছিল না পার্ক। তো নিয়ে যাব কালকে আমি। তো এখন এর মতন এখানেই আমি ব্লগ শেষ করছি, এখন আমরা শোবো। এর এখন বদমাইশি করছে আমার স্ট্যান্ডটাকে, যেটা লিখে আমি কথা বলছি সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, এবার জোর একটা বকা খাবে, হাত সরা। তো আমাদের ডিনারও হয়ে গেছে, ডিনারে আপনাদের দেখালাম চানা মশলা করেছি, চানা মশলা, রুটি আর একটু সিমুরের পায়েস করেছিলাম। আর ও দুধ রুটি খেয়েছে সন্ধেবেলা, সিমুরের পায়েসটা খেয়েছিল টিফিনে। তো আজকের মতন এখানেই আমি ব্লগ শেষ করছি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।